নাবালিকাঙ্কু গণদুষ্কর্ম করা যাইথার অভিযোগ আসিছি। বিরসা মুন্ডা ছকর উঠাই নেই দুই যুবক গণদুষ্কর্ম করিথার অভিযোগ হইছি। রাউরকেলা প্লান্ট সাইড থানা পুলিশ এবে তদন্ত জারি রাখিছে। দুই সন্দিগ্ধঙ্কু আটক রাখি পচরাউচরা করিছে পুলিশ। অন্য অভিযুক্তঙ্কু ধরিবাকু দুইটি টিম মধ্য গঠন করিছে রাউরকেলা পুলিশ। রাউরকেলারে ই অভাবনীয় ঘটনা, লজ্জাজনক ঘটনা সামনাকু আসুছি। দুইজন নাবালিকাঙ্কু গণদুষ্কর্ম করা যাইথার অভিযোগ হেউছি। বিরসা মুন্ডা ছকরু উঠাই নেই দুই যুবক গণদুষ্কর্ম করিথিবা নেই সূচনা মিলুছি, অভিযোগ আছে। রাউরকেলা প্লান্ট সাইড থানা পুলিশে অভিযোগ হওয়ার পরে বর্তমান পুলিশ অধিক তদন্ত আরম্ভ করেছে। দুই সন্দিগ্ধঙ্কু আটক রাখি পচরাউচরা করা যাচ্ছে এবং দুই অভিযুক্তঙ্কু অন্য অভিযুক্তমানঙ্কু ধরিবা পাই দুইটি টিম গঠন করেছে রাউরকেলা পুলিশ। অধিক সূচনা পাই ফোন লাইনে জড়ুচ্ছন্তি আমার প্রতিনিধি শুভম। শুভম, ইয়ে ঘটনাকু নেই পুলিশ বর্তমান কোন কহুছি, অভিযোগ যাহা হইছিল সেই আধারে তদন্ত বর্তমান কেমতি চালিছি? বিলকুল দেখন্তু, প্রথমত কহিবাকু চাহিবি এ যে রাউরকেলা সহরে আজি দেখিবে যদি লজ্জার গোটে ঘটনা, দুই ভৌণী অর্থাৎ দুই ভৌণী নাবালিকা যেতে কহিছন্তি প্লান্টেড থানা অন্তর্গত গলাকালি রাতে সন্ধ্যা সময়ের যেতবে বাহারকু যাইলে পরিবা কিনা হাত মধ্য লাগিছিল, সে সময় যেত ঘরক ফেরু অবস্থায় অভিযুক্ত মানে টেম্পু অক্ত সাহায্যের প্রথমে প্লান্টেড থানা অন্তর্গত রয়েছে বিশ্বাস ছক নিকট যে রিং রোড রু তা সেইটু উঠাই নিয়ে এবং পরবর্তী সময়ের সহ দুষ্কর্ম করার অভিযোগ হয়েছে। এবং দেখুন কেবল দুষ্কর্ম নাই, গণ দুষ্কর্ম অভিযোগ মধ্যে সঙ্গীন দফা মধ্যে লগাইছি। এ নেই আমি যে রয়েছি রাউরকেলা ডিএসপি পুলিশ মধ্যে পচারিছিল, সে পরবর্তী সময় যা কেছেন পীড়িতাঙ্ক পরিবার প্লান্টেড থানার এতলা মধ্যে দিয়েছেন এবং পুলিশ মধ্যে যদি কহা তদন্ত যদি নজর পকাইবা পুলিশ দুইজনক অটক রাখিছি এবং তা সহিত এইথে সম্পৃক্ত থিবা অন্য অন্য অভিযুক্ত মানে মধ্যে ফেরার অছন্তি এবং সে নেই দুইটি টিম গঠন করাইছি। কিন্তু কেউটা কেউটি দেখিবে সন্ধ্যা সময়ের পুলিশর যেতবে জনগহলি জায়গার এভাবে গোটে লজ্জাজনক ঘটনা ঘটি যা নিহতি ভাবে চর্চার বিষয় হয়েছে এবং পীড়িতাঙ্ক যেত পরিবার পরিবার যেত এফআইআর যেত দিয়েছেন থানার যেত লিখিত অভিযোগ করছেন পরবর্তী সময়ের পুলিশ মধ্যে গুরুত্ব সহকারে গ্রহণ করা সহ বর্তমান অটক রাখি পুলিশ পচরাউচরা করুছি এবং এতে কাহার আউ সম্পৃক্তি থাই পারে এ বাবদরে পুলিশ তদন্ত কেমতি করুছি? দেখুন যদি কহিবা পুলিশ মধ্যে এফআইআর মধ্যে হয়েছি পুলিশ প্লান্টসাইড থানার এবং তা সহিত পোস্কো আক্ট লাগিছি, অন্যপটে পুলিশ দুইটি টিম গঠন করাইছি এবং যে দুইজন অটক অছন্তি তাঙ্কু অধিক পচরাউচরা করুছি এথিরে সম্পৃক্ত অন্য আউ কেউ কেউ অভিযুক্ত এথিরে সামিল হইতেলে সেকর দনা ঘনা করা হচ্ছে এবং মোবাইল দেখিবে মোবাইল মধ্যে ট্রেস করা হচ্ছে, কারণ যে দেখিবে কিভাবে ভাবে অন্য আহুরি এই গণদুষ্কর্মে সম্পৃক্ত থাকা অন্য অভিযুক্ত মানে কিভাবে ভাবে পুলিশ হাতরে আসিলে সে নেই তমাম প্রকার পুলিশ তনা ঘনা আরম্ভ করেছি। কেউটা কেউটি দেখিবে নাবালিকা যে অনেক দুইজন ভৌণী মধ্যে অনেক যেতবে এভাবে গোটে রাউরকেলা সহরে স্মার্ট সিটি সহরে গোটে যেমন লজ্জাজনক ভাবে ঘটনা সমস্ত চিন্তারে মধ্যে পকাইছি। উদিত ওকে, পুলিশ বর্তমানে একু গুরুত্বর সহিত নিয়েছি দুই নাবালিকাঙ্কু গণদুষ্কর্ম হইতিবার সঙ্গীন অভিযোগ। রাউরকেলার আসিবা পরে পুলিশ বর্তমান দুইটি টিম গঠন করি দুই সন্দিগ্ধঙ্কু অটক রাখি পচরাউচরা করুছি এবং অন্য অভিযুক্তমানঙ্কু মধ্য খোঁজিবা আরম্ভ করেছে, তদন্ত আরম্ভ করেছে। রাউরকেলা প্ল্যান সাইড থানা পুলিশ এ ঘটনারে তদন্ত আগকু নেইছে। বহুত ধন্যবাদ শুভম আপনাদের সূচনা পাই। শুভম আমার প্রতিনিধি রাউরকেলার এই ঘটনা বাবদে অধিক সূচনা আমাকে দৌলে।